हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राधा माधव क्रिएशन। आज आमी तोमादेर गोपाल सोनार एक सुंदर डिजाइनर पोशाक बनिए देखाबो। आमी पोशाकटा आमार 10 नम्बर गोपाल सोनार जन्य तैरी करेछी। पोशाकटी बनानो जतटाई सहज एवं ततटाई ताड़ाताड़ी तोमरा बाड़ीतेई बनिए फेलते पारबे। যারা নতুন সেলাইয়ের কাজ শুরু করছে এবং নিজের গোপাল সোনার জন্য নিজের হাতে পোশাক তৈরি করতে চায়, তারা অবশ্যই এই পোশাকটি একবার তৈরি করে দেখতে পারো। এটি খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার ভিডিওটা আজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি 16 ইঞ্চ লম্বা এবং 6 ইঞ্চ চওড়া একই মাপে দুটি ফেব্রিক কাট করে নিয়েছি, এবং তার সঙ্গে সেম মেজারমেন্টে দুটো কটন ফেব্রিক কাট করে নিয়েছি লাইলিনের জন্য। এবং বর্ডার দেওয়ার জন্য আমি ডিফারেন্ট কালারের দুটো ফেব্রিক একই মাপের কেটে নিয়েছি। এর চওড়ায় 2.5 ইঞ্চ এবং লম্বায় 16 ইঞ্চ মাপ রেখে কেটে নিয়েছি। এরপর আমি আমার যে মেন ফেব্রিকটা সেটা ডবল ফোল্ড করে নিলাম। করে এর যে ওপেন দিকটা সেখানে প্রথমে 1.5 ইঞ্চ চওড়ায় এবং লম্বায় 2 ইঞ্চ মার্ক করে একটু রাউন্ড শেপ করে নিলাম। তারপর আমি সেই মার্ক অনুযায়ী কাট করে নেব, এবং দুদিকটা সমান করার জন্য এক্সট্রা যে ফেব্রিক আছে ওটাও আমি কেটে নিলাম। এরপর আমি বর্ডার দেওয়ার জন্য দুটি ফেব্রিকের সোজা দিকটা মুখোমুখি রেখে তার উপর দিয়ে আমি একটা স্টিচ করে নেব। তারপর লাস্টে যে এক্সট্রা ফেব্রিকটা আমার বেঁচে আছে সেটা আমি সমান করে কেটে নেব। একইভাবে আমার নেক্সট পার্ট, আমি দুটো পার্টে ফেব্রিকটা কেটেছিলাম, নেক্সট পার্টেও আমি একইভাবে আমি বর্ডার দেওয়ার জন্য দুটো ফেব্রিকের সোজা দিক মুখোমুখি রেখে উপর দিক থেকে আমি 1/4 ইঞ্চ সেলাই মার্জিন রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর সোজা দিকে আমি ফেব্রিকটা রেখে তার উপর দিয়ে আমি আর একটা স্টিচ আমি করে নেব, তার ফলে ফেব্রিকটার ফিনিশিংটা খুব ভালো আসে। একইভাবে আমি দুটো পাটেই কিন্তু সেম প্রসেসেই কাজটা করতে থাকব। মেন ফেব্রিকের সোজা দিকের ওপর আমি লাইলিনটা রাখলাম, এবং মেন ফেব্রিকটার যে মেজারমেন্টে আমি কেটেছিলাম লাইলিনটা একইভাবে কেটে নিয়ে 1/4 ইঞ্চ সেলাই মার্জিন রেখে আমি স্টিচ করে নেব। ওপর দিকটা আমি স্টিচ করব না, ওই সাইডটা আমি ওপেন রাখব। এছাড়া বাকি তিন দিক আমি স্টিচ করে নেব। সেলাইয়ের পর আমার চারিদিকে যে এক্সট্রা ফেব্রিক পড়ে রয়েছে সেগুলো আমি কেটে নিয়ে ফিনিশিংটা করে নেব। এক্সট্রা ফেব্রিক কাট করে নেওয়ার পর উপরের যে দিকটা আমি সেলাই করিনি, ওপেন রেখেছি, সেদিক থেকে আমি ফেব্রিকটা সোজা করে নেব, তার ফলে সেলাইটা আমার ভেতর দিকে হাইড হয়ে যাবে। সোজা করে নেওয়ার পর আমি ওপর দিক থেকে আরও একবার স্টিচ করে নেব।
স্টিচ করে নিয়েছি, এবার আমি প্লিট করে নেব। তো প্রথমে একটু বড় বড় করে প্লিট করব আমি, এবং একই মাপের প্লিটগুলো করে নেব। একইভাবে আমি দুটো ফেব্রিকই প্লিট করে নিয়েছি। তারপর আমি বেল্টের জন্য সেম ফেব্রিক কাট করে ফার্স্টে একটু ফোল্ড করে আমি উল্টো দিক দিয়ে প্রথমে উপর দিক দিয়ে একটা মার্জিন রেখে, সেলাই মার্জিন রেখে আমি প্রথমে স্টিচ করে নিলাম। তারপর সোজা দিকে টার্ন করে ডবল ফোল্ড করে আবারও উপর দিক থেকে আমি সেলাই করে নেব। তাহলে আমার গলার কাছে যে বেল্টটা আমি তৈরি করব সেটা তৈরি হয়ে যাবে। এরপর দুটো পার্ট একইভাবে তৈরি করে নিয়ে সোজা দিকটা মুখোমুখি রেখে দুটো সাইড স্টিচ করে নেব। একইভাবে অপোজিট সাইডটাও স্টিচ করে নেব। স্টিচ করার পর আমি ওপেন দিক দিয়ে আমি সোজা দিকে টান করে নিলাম। এরপর আমি এখানে 2 ইঞ্চ চওড়া একটা ফেব্রিক নিয়ে নিয়েছি এবং লম্বায় আমি নিয়েছি টোটাল 18 ইঞ্চ, 18.5 ইঞ্চের মতো। তারপর আমি ফেব্রিকটা ডবল ফোল্ড করে ওপর দিক দিয়ে আমি স্টিচ করে নেব। দেন আমি যে বেল্টটা বানিয়েছিলাম তার মধ্য দিয়ে আমি সেফটি পিনের সাহায্যে আমি এটা পরিয়ে নিচ্ছি। দেখো আমি এটা বেল্ট যেটা তৈরি করলাম সেটা আমি পরিয়ে নিয়েছি। আশা করি আজকের আমার শেয়ার করা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।